ভিউয়ার্স কেমন আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসলে কোনো লোগো নিয়ে আসি নাই, আজকে কোনো লোগো ডিজাইন করব না বা কোনো লোগোর ভিডিও আপলোড করব না। আজকে আসলে ভিন্ন একটা বিষয় নিয়ে আলোচনা এবং ভিন্ন বিষয় নিয়ে আপনাদেরকে একটু হেল্প করার জন্য আসলে আসা। অনেকেই আসলে বলে থাকেন যে আসলে এই মকআপগুলো কোথায় পাবো, পুনে মকআপ বা হচ্ছে বিজনেস কার্ড মকআপ বা হচ্ছে 3D মকআপ। তো এক্ষেত্রে অনেকেই আসলে এগুলো ডাউনলোডও করতে পারেন না বা অনেকেই তাদের কাছে খোঁজখবর থাকে না। তো এর জন্য আসলে আমি চিন্তা করলাম যে কিভাবে এটা ফ্রিতে দেওয়া যায়, এতে অনেকেরই উপকার হবে। তো এর জন্য আসলে আসা। তো আমরা আসলে দেখে নেই যে কি কি মকআপ আসলে প্রয়োজন হয় আমাদের ডিজাইনের ক্ষেত্রে। আসলে মকআপ কিন্তু অনেক ধরনের হয় বা অনেক ধরনের মকআপ আমাদের প্রয়োজন হয়। তো এর মধ্যে থেকে আমি বেছে বেছে যেগুলো আমার ভালো মনে হয়েছে সেগুলো আমি এখানে নিয়ে এসেছি। আসলে বিজনেস কার্ড মকআপ, যে কোনো লোগো ক্রিয়েট করার পরে যদি আপনার বায়ার বলে যে আপনি এটা বিজনেস কার্ডে কেমন লাগবে দেখতে চাই আমি, তখন কিন্তু আপনাদের কিন্তু এই মকআপগুলো প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে তখন আপনারা এই মকআপটাতে আপনারা প্লেস করে দেখিয়ে দিতে পারেন। তারপরে এই যে আপনারা পুনে মকআপ আছে, তারপর 3D মকআপ আছে, তারপরে এই একটা মকআপ। তো এইগুলা মকআপ কিন্তু অনেক ক্ষেত্রেই প্রয়োজন হয়। আমি যদি এটা বড় করে দেখাই তাহলে আপনারা একটু বুঝতে পারবেন যে আসলে এগুলা কেমন দেখতে। এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, আপনাদের লোগোকে অনেক সুন্দর জো বাড়িয়ে দিবে। তো আসলে এর জন্যই মকআপগুলো প্রয়োজন হয়। এই একটা মকআপ, এই একটা, এগুলা দেখতে অনেক সুন্দর লাগে। যদি আপনি লোগোটি এখানে বসিয়ে দেন তাহলে বায়ারকে আকৃষ্ট করা যায়, বায়ার বুঝতে পারে যে আমার লোগোটি কোথায় ইউজ করলে কেমন লাগবে। এর জন্য আসলে তারা দেখতে চায় বা দেখালে ভালো হয়। এই একটা বিজনেস কার্ড মকআপ, এই একটা। তো এই মকআপগুলো আপনারা যদি নিতে চান তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন বা আমার যে ফেসবুক পেজ আছে ওইখানে যদি আপনি কমেন্ট করেন, SMS করেন, তাহলে ওইখানে আমি দিয়ে দিব। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন। এবং আসলে এগুলা কিন্তু আমরা ফ্রিতে দিয়ে থাকি বা ফ্রিতে দিব। তো এর জন্য কষ্ট করে একটু আমার ভিডিওটা ফুলভাবে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি সামনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের যদি ভিন্ন কোনো লোগো প্রয়োজন হয় বা যদি কোনো মকআপ প্রয়োজন হয় অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।